Hello everyone, welcome back to a new vlog. Wish you a very happy Deepavali and Kali Puja. সকাল সকাল আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, কি খাচ্ছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এই হলো আমার ব্রেকফাস্ট, রুটি আর আলু তরকারি। এখন চলে আসলাম এই জায়গায় খাওয়া দাওয়া শেষ করে গোছানোর জন্য। তাই এখানে আমি জলটা নিয়েছি, নিচে ঠাকুর গণেশ ঠাকুরটা না ডাইরেক্ট জলে বসবে না, তাই নিচে একটা আমি আমার লক্ষ্মীর এখানে ধান রাখার একটা কি আছে কোট মতন থেকে রাখে, ওইটার উপরে আমি গণেশ ঠাকুরকে বসিয়েছি। আর এইদিকে আমি এগুলো আর্টিফিশিয়াল গেঁদা এগুলো কিনে এনেছি, এখানে আমি সাজাবো। তারপর ফেরি লাইট দিব, আবার এখানেও আমি ফেরি লাইট দিব। তারপর এই গাছটাকে মধ্যে কিছু একটা করবো ফেরি লাইট দিয়ে, বুঝছো? আর এই জলের মধ্যে ফুল টুল দিয়ে আমি সাজাবো ঠিকঠাক। এখন ভাবছি এটা নেক্সট কীভাবে করবো। আর এই ফুলদানিটা আমি এখানে রেখে দিলাম, তাহলে একটু ভালো লাগবে এখানে দেখতে, তাই না? আর ফেরি লাইটটা যখন জ্বালাবো তখন এই জিনিসটা আলো হলে পরে বিউটিফুল লাগবে দেখতে, তাই না? এখন আমি গুছিয়ে নিব, সুন্দর করে রাখবো। রাত্রেবেলা তোমাদেরকে লাইট না জ্বালালে তো রাত্রেবেলা দেখাতে পারবো না এটা। রাত্রেবেলা যখন আমি লাইটটা জ্বালাবো জিনিসটা পরার লুকসটা কিরকম কেরকম আসছে সেটা তোমরা বলতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে? তখন গিয়ে বেশি সুন্দর, তাই না? আর এগুলো তাড়াতাড়ি করছি কেন বলতো, আমি নার্সিংহোমে যাবো, মেয়েটা কালী পূজার সময় অসুস্থ হয়ে নার্সিংহোমে পড়ে আছে, খারাপও লাগছে মেয়েটার জন্য। কী করবে, জ্বর হয়েছিল ওর, 104 নামছেই না, তার জন্য ওকে কালকে রাতে অ্যাডমিশন দিয়ে দিয়েছে। তো আমি ভিজিটিং আর ছাড়া তো দেখতে দিবে না, তাই আমি ভাবলাম যে এদিকে গুছিয়ে নিয়ে আমি দুপুরবেলা খেয়ে দিয়ে আমি বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে ওকে দেখে আসবো। তারপর আমি আজকে 14 বাতি দিতে হয়, এগুলো তো ছেলেওরা দেয়, তো আমি তো দিতে পারবো না, আমি গুছিয়ে টুছিয়ে রেখে দেবো, ওর বাবা থাকবে ও দিয়ে দিবে। আমি এসে পরে যে আমার পুরো লাইট কীভাবে আমি সাজালাম আর এখানে যে ডেকোরেশনটা, তখন অন্ধকার হয়ে যাবে লাইটটা দিব, তখন জিনিসটা ভালো লাগবে দেখতে। তাই এখন আমি গুছিয়ে নিই, পুরো রেডি করে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি পরে সন্ধ্যাবেলা। একটা এদিকে বসিয়ে দিয়েছি, উঠিয়ে বসাতে হবে, মানে আমার মাসি যা ও তো ঠকর ঠকর করে সব ছেড়ে ফেলবে বুঝতে গিয়ে। এখানে দুটো দিয়ে দিবো, এখানে একটা দিব, সেটি দুটো দিয়ে একটা দেখুন দেখি। নাগাল পাচ্ছি না, তার চেয়ারের উপরে বসলাম, দেখি এটা জলে কিনা। হ্যাঁ এখানে বসিয়ে দিলাম, এটার ভিতরে এবার গুছিয়ে নিই পুরাটা, কমপ্লিট করে নিই, তারপর মজা লাগবে রাত্রে দেখতে, ঠিক আছে? রাত্রে এখানে প্রদীপ, তেল, একটা মোমবাতি রাখলাম যাতে মোমবাতি ধরিয়ে তারপরে প্রদীপগুলো ধরাতে সুবিধা হবে। ম্যাচেস বক্স সব রেডি করে রেখে গেছি, বাই চান্স আমার দেরি হলে ওরা রেডি করে দেবে। তো আমি রেডি হয়ে গেছি, আগে আমি দাদা বাড়ি যাবো, ওখানে গিয়ে বৌদিকে দেখবো, কেন বৌদিরও জ্বর এসেছিলো, আজকে জ্বরটা নেমে গেছে, আর বৌদিকে দেখে তারপর আমি নার্সিংহোম যাবো। তো আমরা বসে পড়লাম, মানে আমার হাজবেন্ড যাবে না বলছি, উনিও এখন যাবে, একসাথে দুইজনে যাচ্ছি ওখানে। একটু মুখটা খুলে দাও যাতে পেশেন্টদের জন্য নিয়ে যাবো। মুখটা একটু খুলে দাও না, একটু খুলে দাও যাতে ও খেতে পারে গিয়ে। আমি চলে আসলাম বাসু ক্লিনিকে, এখানে আমার দাদার মেয়ে অ্যাডমিট আছে, এবার ভিতরে ঢুকবো। মেয়েকে দেখে নার্সিংহোম থেকে বেরিয়ে পড়ছি, এখন বাড়ি যাচ্ছি। কালী পূজার গেট বানিয়েছে দেখো, দারুণ সুন্দর বানিয়েছে। নার্সিংহোম থেকে ব্যাক করছি, ভাবলাম যে তোমার দেখে আমাদের শিলিগুড়ির দিওয়ালির লাগিয়েছে সেটা দেখি। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে এবার ছেলে বাতিটা ধরিয়ে দিয়েছে বাইরে, আর এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি বাইরে টুনি লাগিয়েছি কিভাবে কীরকম লাগছে সেটা, চলো দেখ। এটা হলো আমার বাড়ির ফ্রন্ট পোর্শন, এইভাবে আমরা টুনি লাগিয়েছি আমি আমার ছেলে মিলে। দেখো আমি সাজিয়ে ফেলছি পুরোটা, ডেকোরেট করে করে ফেলছি ফর দিওয়ালি। এখানে মোমবাতি দিয়ে দিলাম,
এখানে একটা ল্যাম্প রেখেছি তারপরে একটু ফেয়ারি লাইট পেঁচিয়ে দিয়েছি এখানে একটা ফ্লাওয়ার্স রাখলাম আর উপরে তো দেখেছো ম্যাকরেলের উপরে সাজিয়ে নিয়েছি আর নিচে প্রদীপ দিয়েছি পুরো প্রদীপ দিয়েছি আর এখানে ঠাকুর যে বসিয়েছি তার সাথে একটু এটা কিন্তু রিয়েল গেদা না এটা কিন্তু আর্টিফিশিয়াল না জলের উপরে গেদা দিয়ে দিয়েছি এখানে ঠাকুর বসিয়ে নিয়েছি এই দিওয়ালি আমার মানে এন্ট্রেন্সটা এইভাবে আমি ডেকোরেট করেছি তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে লিখে জানাবে এন্ড লাইক করবে আর সাবস্ক্রাইব করবে আমি নেক্সট ব্লগে আবার তোমাদের কাছে আসব আজকের জন্য এতটুকুই সো গুড বাই